সাধু পিতরের প্রথম ধর্মপত্র, 3:15-18 পদ। প্রীতিভাজনেরা, তোমরা তোমাদের হৃদয়ের মধ্যে প্রভুর অর্থাৎ খ্রিস্টের জন্য পেতে রাখো শ্রদ্ধার আসন। অন্তরে তোমরা যে আশা লালন করছো, সেই আশার ভিত্তিটা কি? যখন যে কেউ তা জানতে চাক না কেন, তোমরা তার উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থেকো। তবে উত্তর দিও সবিনয়ে, সমুচিত সম্মান দেখিয়ে। তোমাদের বিবেক সৎশুদ্ধ রেখেই চলো, যাতে তোমাদের যখন নিন্দা করা হয়, তখন যারা তোমাদের খ্রিস্টীয় সদাচরণ সম্বন্ধে ওসব কটু মন্তব্য করে থাকে, তারা নিজেরাই যেন লজ্জায় পড়ে। কেননা অসদাচরণের জন্যে দুঃখ ভোগ করার চেয়ে সদাচরণের জন্যে দুঃখ ভোগ করাই বরং বাঞ্ছনীয়। অবশ্য এমনই যদি পরমেশ্বরের ইচ্ছা হয়, খ্রিস্ট নিজেই তো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে মৃত্যুবরণ করেছিলেন, একবার চিরকালের মতো। যিনি ধর্মময়, তিনি অধার্মিকদের জন্যে মৃত্যুবরণ করেছিলেন, যাতে তিনি পরমেশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন। তিনি মরদেহ নিহত হয়েছিলেন বটে, কিন্তু আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন।